নতুন মন্ত্রিসভা গঠনের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাব তার কাছে। দেবাশিস, জানেন যে গেল রাতে বঙ্গভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনে যে আসনগুলোতে জয় হয়েছে আওয়ামী লীগের, সেটির দায়ভার নিয়েই কিন্তু নতুন একটি সরকারও গঠন করা হয়ে গেছে। গেল রাতে বঙ্গভবনে সেই সরকারের মন্ত্রীরা শপথ নিয়েছেন এবং শপথের পরে তারা যে জাতীয় স্থাপনা, সেই জাতীয় স্থাপনাগুলোতে তারা শ্রদ্ধা নিবেদন করছেন, সেই পর্বই কিন্তু আজ চলছে। অর্থাৎ নতুন সরকারের প্রথম দিনটি শুরুই হলো আসলে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। আপনারা দেখলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আসলে নতুন মন্ত্রিসভা সদস্যদের ভিড়, সেখানকার যে আসলে কর্মসূচি সেটি একটি প্রস্তুতি, এবং এর পাশাপাশি আপনারা কিছুক্ষণ পরেই এখানে 11টার সময় আসার কথা রয়েছে সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের। আপনারা জানেন যে জাতীয় স্মৃতিসৌধ এই রাষ্ট্রীয় স্থাপনায়, এই ঐতিহাসিক স্থাপনায় কিন্তু আমাদের রাষ্ট্রাচারের একটি গুরুত্বপূর্ণ অংশই কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে সম্পাদিত হয়। সেই হিসেবে সরকার এবং রাষ্ট্রপ্রধানের এই জাতীয় স্মৃতিসৌধে আসার যে একটি রীতি বা বিধান রয়েছে শ্রদ্ধা জানানোর জন্য, সেটির সঙ্গে সঙ্গে নতুন সরকার গঠনের পর সেই প্রাসঙ্গিকতাও কিন্তু নতুন করে দেখা দিয়েছে। ঠিক এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধে এখানকার যে সর্বোচ্চ সম্মাননায় শ্রদ্ধা জানানো হবে নতুন সরকারের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের, সেই প্রস্তুতি সশস্ত্র বাহিনীর যারা চৌকস সদস্য রয়েছেন তারা, আপনারা লক্ষ্য করছেন যে এখানে সশস্ত্র সালামে সম্মান জানানো হবে বীর সেনাদের। সেক্ষেত্রে এখানকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির এখন সবশেষ দিকগুলো এখানে ঝালিয়ে নিচ্ছেন এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, এবং পুরো এই সাভার এলাকায় কিন্তু আসলে নিশ্চিত নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। এই কারণে যেহেতু সরকার প্রধান সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা এই জায়গাটিতে তারা আসবেন, এবং এইটি নিরাপত্তা এবং এর পাশাপাশি সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু জেলা প্রশাসন এখানে তাদের কার্যকর ভূমিকা পালন করছে। যদিও নতুন মন্ত্রীদের পক্ষ থেকে কোনো মন্ত্রী এরই মধ্যে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ধানমন্ডি 32 নম্বরে, আমরা চেষ্টা করব জাতীয় স্মৃতিসৌধে যারা আসবেন সেই মন্ত্রীদের কাছে তাদের নতুন মন্ত্রণালয় নিয়ে আগামী দিনের পরিকল্পনা জানার চেষ্টা করব। তো এই ছিল এখন পর্যন্ত নতুন মন্ত্রিসভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতির আমার কাছে সাভার থেকে সবশেষ তথ্য। জাতীয় স্মৃতিসৌধ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়।